এটা হচ্ছে বাস স্ট্যান্ড, জাফলং বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এই শাম্পা রেস্তোরাঁয় খেতে পারেন সকালে, দেন এখান থেকে রাস্তার নাস্তা শেষ করে আমরা এখন আবার বিছনাকান্দির উদ্দেশ্যে। বাংলাদেশে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ঠিক তার এই পাশটিতে গেলে এই যে আমি কিন্তু এখন ভারতের মধ্যে। তো আপনারা কিন্তু এভাবেই যাবেন, না হলে কিন্তু ঠকার সম্ভাবনা অনেক বেশি। ভেঙে ভেঙে যাবেন তাহলে কিন্তু আপনারা সাশ্রয়ী ভাড়া পাবেন। কেমন মাছ পান পার ডে? পার ডে কেমন মাছ পান? বেশ হওয়া যায় না। হ্যাঁ সীমিত। কয় কেজি মতো পান? 2.5 কেজি। 2.5 কেজি। মানে সিএনজি কিন্তু নদীর উপর দিয়ে পার হচ্ছে, নদীর মধ্যে, আর আমরা কিন্তু পার হচ্ছে হেঁটে। তো দেন আমরা আবার সিএনজি করে যাবো বিছনাকান্দি। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, আর কোথাও ব্রিজ ট্রিজ নেই, মনে করেন নদীর উপর দিয়ে আমরা ভাসতে ভাসতে এসেছি। আর এই যে রুহুল খান, ওরে ভাই, এই বিছানাকান্দি আর মাথা উঠে গেছে আমার। গুড মর্নিং সিলেট, সিলেট ভ্রমণের তৃতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। সিলেটে আজকে আমাদের তৃতীয় দিন, আর আমি রয়েছি জাফলংয়ে। জাফলংয়ের গ্রিন রিসোর্টে আমরা ছিলাম, তো এখান থেকে আমরা আপনাদেরকে আজ নিয়ে যাব বিছনাকান্দি। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটি কিন্তু সেই গ্রিন রিসোর্ট, এখানে কিন্তু আমরা ছিলাম, আর এটি কিন্তু একবারে জাফলংয়ের প্রাণ কেন্দ্রে অবস্থিত, 0 পয়েন্ট। তো মোটামুটি হোটেলটা ভালো, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। আমরা কিন্তু 4 জন অনলি 1000 টাকা ভাড়া দিয়ে একটি রুমে ছিলাম। বন্ধুরা আমরা সকালের নাস্তা শেষ করলাম, আর আমাদের রেস্টুরেন্টে রাস্তা করেছিলাম। এটি কিন্তু শাম্পান রেস্তোরাঁ, আমার পেছনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, জাফলং বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এই শাম্পান রেস্তোরাঁয় খেতে পারেন সকালে, দেন এখান থেকে রাস্তার নাস্তা শেষ করে আমরা এখন আবার বিছনাকান্দির উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এই যে ইজি বাইকের মধ্যে আছি, আর ইজি বাইকে করে কিন্তু আমরা বাস স্ট্যান্ড, জাফলং বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা যাচ্ছি জাফলং বাজারে। মানে আগে ছিলাম আমরা মামার দোকান, তো মামার দোকান থেকে কিন্তু আমরা এখন যাচ্ছি জাফলং বাজার। এই এই পর্যন্ত ইজি বাইক ভাড়া কিন্তু অনলি 10 টাকা করে পার পার্সন। তো এই জাফলং বাজার থেকে আমাদেরকে আবার বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা হতে হবে। কিন্তু এসে গিয়েছি জাফলং বাজার। তো এখানে আমার মানিব্যাগ, এইগুলো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখান থেকে রিজার্ভ মানিব্যাগ। বন্ধুরা আমরা কিন্তু এই যে জাফলং বাজারে ছিলাম, বাট এখানে সিএনজি ভাড়া কিন্তু অনেক বেশি চাওয়ার কারণে আমরা এখান থেকে যাচ্ছি রাধানগর। তো রাধানগর এই জাফলং বাজার থেকে রাধানগর আবার পার পার্সন 10 টাকা করে নেবে। রাধানগর থেকে আমরা কিন্তু ওখান থেকে আবার সিএনজি ধরে যাবো বিছনাকান্দি। বন্ধুরা আমরা কিন্তু রাধানগরে এসেছি, বাট রাধানগরেও কিন্তু সিএনজি এখান থেকে ভাড়া বেশি চাই। ওখানে তো চেয়েছিল 800, এখানে চেয়েছে 600। তো দেন আমরা এখান থেকে আবার যাচ্ছি সামনে, তো মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখা যাক আমরা এখন কোথায় যাই। তো আপনারা কিন্তু এভাবেই যাবেন, না হলে কিন্তু ঠকার সম্ভাবনা অনেক বেশি। ভেঙে ভেঙে যাবেন তাহলে কিন্তু আপনারা সাশ্রয়ী ভাড়া পাবেন। বন্ধুরা আমরা আছি এখন গোয়েনঘাট এলাকায়। তো গোয়েনঘাট থেকেও কিন্তু ভাড়া চেয়েছে আমাদের কাছে বেশি, বা 600 টাকা, এখান থেকে 400 বা 450 টাকা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে সিস্টেম হচ্ছে, মানে যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থেকে গেলে কিন্তু আমাদেরকে বেশি ভাড়া নিবে, অলমোস্ট 600 টাকা চাবে। আর আমরা এই একটু সামনে এসে কিন্তু এই ভাইয়ের গাড়ি নিলাম, তো ভাই কিন্তু আমাদেরকে রাখতেছে 300 টাকা, মানে 4 জন 400 টাকা, আর আমাদেরকে দেন একবারে ঘাট পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে।
আমাদের চিরাপুঞ্জি পাহাড়, আর এই চিরাপুঞ্জির যে সৌন্দর্য এটি কিন্তু আমাদেরকে বিমোহিত করছে। আসলে কি বলবো, এক কথায় অতুলনীয়, অতুলনীয়। বন্ধুরা, আমরা রয়েছি এখন আদারপাড় বাজার। তো আদারপাড় বাজার পর্যন্ত কিন্তু আমাদেরকে নিয়ে, আদারপাড় বাজার পর্যন্ত আমাদের নিয়েছে হচ্ছে 300 টাকা। তো এখান থেকে আবার যাওয়া এবং আসা মানে পার সিএনজি কিন্তু 200 টাকা করে নিবে। বন্ধুরা, আমরা কিন্তু এখনও আছি আদারপাড় এলাকায়। আর এই যে একটি ঝিরি দেখতে পাচ্ছেন বা একটা নদী, এই যে দেখুন কি অবস্থা। তো এখানে কিছু ব্যাগ রাখা আছে, সিমেন্ট ভর্তি ব্যাগ বা ইয়ে, সেগুলো করে কিন্তু আমরা এখন পার হবো। আর এই যে আমাদের সিএনজি কিন্তু ওই দিক দিয়ে পার হচ্ছে, মানে সিএনজি কিন্তু নদীর উপর দিয়ে পার হচ্ছে, নদীর মধ্যে। আর আমরা কিন্তু পার হচ্ছে হেঁটে। তো দেন আমরা আবার সিএনজি করে যাবো বিছনাকান্দি। পানির স্রোত দেখেন একবার। আমাদের এই যে সমস্যা দেখেন না, বর্ষা এলে মানে কষ্ট হয় আমাদের। আপনাদের তো খুব দুর্ভোগ, খুব দুর্ভোগ। এরপরে আপনার মোটরসাইকেল নিয়ে যাতায়াত আসাত করার জন্য খুব কষ্ট। আমাদের সরকারের কাছে চাই যে আমাদের একটা ব্রিজ করে দিত, মানে আমরা যেন চলাফেরা করতে পারি এবং মানে দেশের জনগণের জন্য চলাফেরা ভালো হইব। হ্যাঁ, খুব জরাজীর্ণ অবস্থায় কিন্তু পড়ে রয়েছে এই যে আপার নদী, না কি যেন বললো, আর এই যে আমাদের সিএনজি কিন্তু উঠে গেছে। এইভাবে কিন্তু মানুষ কষ্ট করে এখান থেকে কিন্তু পারাপার হচ্ছে। খুব দুর্ভোগ, খুব দুর্ভোগ। আমরা এই দুর্ভোগ কোনদিন শেষ হইব ভাই? এই দুর্ভোগ শেষ হইব নি আমরা ভালো হই জি। এখানে তো এই নদী না, আনপুরে ভাঙ্গা নদী, আনপুরে ভাঙ্গা। আচ্ছা, এখানে কখনো তো ব্রিজ ছিল না, কখনো ব্রিজ ছিল না ভাই। এখানে অল্প একটু জায়গা, কিন্তু পাশেই তো স্কুল রয়েছে। স্কুলের নাম কি? কুপারবাজার উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আপনারা কি চান সরকারের কাছে, কি দাবি আপনাদের? আমাদের দাবি হলো, আমাদের এই আমাদের দীর্ঘদিনের দাবি এটা যে আনপুরে ভাঙ্গা ব্রিজ আমাদের নিত্যদিনের প্রয়োজন। এখানে বন্যা হলে অনেক নৌকা ডুবে, অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়, যেমন অনেক মানুষের মোবাইল এবং অনেক লোকও মারা যায় এখানে। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি বিছনাকান্দি। খুব দুর্গম পথ পাড়ি দিয়ে কিন্তু আমরা বিছনাকান্দি আসলাম। এত জরাজীর্ণ অবস্থা একটা টুরিস্ট পয়েন্টে, এটা আসলে কল্পনা করা যায় না। অনেক কষ্ট করে আমরা এখানে আসছি, সে কথা আসলে কি বলবো। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, আর কোথাও ব্রিজ ট্রিজ নেই, মনে করেন নদীর উপর দিয়ে আমরা ভাসতে ভাসতে এসছি। আর এই যে রুহুল খান, ওরে ভাই, এই বিছনাকান্দি আর মাথা উঠে গেছে আমার। পুরো ভিউ এটা, এই যে পাহাড়, চিরাপুঞ্জি পাহাড়, মেঘালয় রাজ্য। এই যে মিঠু ভাই আসেন, এটা হচ্ছে বিছনাকান্দি। কেমন মাছ পান পার ডে? পার ডে কেমন মাছ পান? বেশ হওয়া যায় না। হ্যাঁ, সীমিত। কয় কেজি মতো পান? 2.5 কেজি। 2.5 কেজি। তো আপনার জীবিকা এভাবে নির্বাহ হয়? এটাই আপনার কাজ, আর কোনো কাজ করেন আপনি? বর্তমানে কোনো কাজ নাই তো।
বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু চিরাপুঞ্জি পাহাড়। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে কামরুল, এদিকে আসো। কামরুল কিন্তু এই এলাকারই ছেলে, সে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে, তো সে কিন্তু আজকে আমাদের গাইড, সে আমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো চলো দেখা যাক। এই যে ভাইরা সব এখানে গোসল করতেছে, কেমন আছেন? একটু আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো এখানকার স্থানীয় নাকি? জি জি। রেগুলার এখানে গোসল করেন? পানি কোন সুন্দর, স্বচ্ছ, মাঝে মাঝে করেন? আচ্ছা, বন্ধুরা এই ঝিরিপথ বেয়ে কিন্তু আমরা যাচ্ছি। এটি আসলে কি বলবো, অসম্ভব সুন্দর একটি দৃশ্য, আপনারা এখানে না আসলে কিন্তু দেখতে পারবেন না। এই বিছানাকান্দি কিন্তু আসলেই মানে মায়ার রানী বা মায়ার রাজ্য, এখানে আসলে কিন্তু আমাদের মন ভরে যাবে। আর আরেকটু আগে বা বর্ষার সময় এখানে আসলে কিন্তু এর সৌন্দর্য আরও বেশি সুন্দর থাকে। বন্ধুরা এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, যেটিতে লেখা রয়েছে সামনে ভারত, পর্যটকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বলা হলো আদেশক্রমে বিজেপি। তো এটি কিন্তু বাংলাদেশ আমরা দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক তার এই পাশটিতে গেলে এই যে আমি কিন্তু এখন ভারতের মধ্যে। তো এভাবেই কিন্তু কন্টিনিউসলি আমরা মানে ভারত সীমানা হয়ে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বাংলাদেশ খেলা শুরু করে। তো আমার এই পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের চিরাপুঞ্জি। তো এর সৌন্দর্য আসলে আপনাদের যে কাউকে বিমোহিত করবে, আপনারা এখানে আসবেন। আর এই যে এক ভাই হাসিয়া ভাই আসতেছে, এই যে এই ভাই ভাই কেমন আছেন? হ্যাঁ, এই ভাইরা কিন্তু কথা বলবে না, কারণ এরা কিন্তু ইন্ডিয়ার থেকে গাছ কেটে নিয়ে আসতেছে। আর ওই যে মানুষ যাচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু এখান থেকে অহরহ ইন্ডিয়াতে যাওয়া আসা করে। এখানে একটি খাসিয়া পল্লি রয়েছে, আর এই খাসিয়া পল্লিতে কিন্তু অহরহ মানুষ এখান থেকে চলাফেরা করে। বন্ধুরা আমরা কিন্তু উইদাউট পাসপোর্ট এখন কিন্তু আমরা ভারতে আছি, ভারতের মেঘালয় রাজ্যের চিরাপুঞ্জিতে কিন্তু আমরা এখন অবস্থান করছি। পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটি কিন্তু চিরাপুঞ্জির পাহাড়। আর আমরা যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ভারতের ভূখণ্ড। এই যে এখানে লাল ফ্ল্যাগ রয়েছে, এটা কিন্তু সীমানা। আর আমরা হাঁটাচলা করছি, এই যে পুরো ভূখণ্ড এটি কিন্তু ভারতের মধ্যে পড়েছে। তো কি বলবো, অসাধারণ ফিলিংস আসলে মনের মধ্যে কাজ করছে। আর এখানে পানি দেখতে পাচ্ছেন, এই পানি কিন্তু অসম্ভব সুন্দর। আর এখান থেকে আমরা জানি না আমি আমার ক্যামেরায় কতটুকু আসছে, বাট এই পুরো এলাকাটি কিন্তু খাসিয়া পল্লি, খাসিয়ারা কিন্তু এখানে বসবাস করে। আর এই খাসিয়ারা কিন্তু বাংলাদেশ ভারত দুই পাশের কিন্তু তারা নাগরিক। বন্ধুরা দেখুন একবার এই যে পাহাড়গুলো, এই পাথরগুলো, হ্যাঁ এই পাথরগুলো কিন্তু আসলে সেই পাথর। এই যে দেখুন, আমি কিন্তু এই পাথর ডিঙিয়ে ডিঙিয়ে কিন্তু এখন যাব আপনাদেরকে দেখাবো। দেখুন একবার এই পাথরগুলো কিন্তু এখানে সিঁড়ি সিঁড়ি রয়েছে, এভাবে কিন্তু আপনাদেরকে আমি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে দেখুন পুরো যে পাথরগুলো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি ভারতের অংশে, আর এই ভারতের অংশে যে ঝিরিপথ, আর এই সুন্দর ঝিরিপথের পাথর দিয়ে কিন্তু আমি হেঁটে চলেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যে পাথর দেখতে পাচ্ছেন আপনারা, তো এখান থেকে আমাকে আর একটু পেছনে টার্ন করতে হবে, তো এখান থেকে আবার যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঝিরিপথ
আর সব কিন্তু এই চিরাপুঞ্জির যে পাহাড় সেই পাহাড় থেকে কিন্তু এই প্রণালী বা পানি কিন্তু আসতেছে। দেখুন একবার, আর এর যে পানি এর স্বচ্ছতা কিন্তু অনেক। মাছ কই? সামুদ্রিক মাছ বা নদীর মাছ কিন্তু তারা এখান থেকে সংগ্রহ করে ধরে থাকে। আমরা আবার কিন্তু বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছি, আর এতক্ষণ কিন্তু আমরা ছিলাম ইন্ডিয়াতে। তো আমরা এখানে একটু বসবো। হ্যাঁ, বন্ধুরা, এই পানি কিন্তু খুব স্বচ্ছ, আর এই পানি কিন্তু খাবে আমার, খাওয়া যায় আমার অনেক মানে তৃষ্ণার্থ আমি, আর এই পানি কিন্তু আমি এখন খাবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবারে ইন্ডিয়ার যে পাহাড় তার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, এ সব কিন্তু ইন্ডিয়া। এই যে আমার পেছনে যে ইন্ডিয়া, এই ইন্ডিয়ার পাহাড়ে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর দেখুন একবার, এই যে পুরো পাহাড়, এই যে চিরাপুঞ্জি, তো পুরো চিরাপুঞ্জি কিন্তু ইন্ডিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশেই কিন্তু একবারে ইন্ডিয়ার পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এর সৌন্দর্য কি বলবো, এক কথায় অসাধারণ। বিছানাকান্দির বিচের মাঝখানে কিন্তু এখানে যে কিছু হোটেল রয়েছে বা এখানে কিছু
ইন্ডিয়ান জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়, যেগুলো এখানে স্থানীয় লোকজন বেচা কেনা করে থাকে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, এই যে এখানে একটু ভাত যে ভাত আছে, এই ভাতের দাম কত রাখেন আপনি একটু দেখেন বলতেছি, দেখেন উপরে সব বলেন আপনি। হ্যাঁ, এখানে আছে সবজি, আমাদের প্যাকেজ সিস্টেম থাকে, প্যাকেজ সিস্টেম আছে। এখানে আছে মুরগি, মুরগি একটা দাম কত মানে প্যাকেজ সহ? এইটা প্যাকেজ হইলে 120 টাকা। এটা সাথে 6টা আইটেম পাবেন, ডাল ভাত থাকবে আনলিমিটেড। আচ্ছা, এখানে আছে হাঁসের মাংস, এটা দিয়ে 150 টাকা, সাথে এই আইটেমগুলো সবগুলো অ্যাভেলেবেল। তো এখানে আছে দেশি মুরগি, এটা 150 টাকা। এখানে আছে ট্যাংরা মাছ, এটা হইলে 120 টাকা। এটা কি যে এই নদীর মাছ নাকি? হ্যাঁ হ্যাঁ, নদীর মাছ। এখানে আছে গিয়ে শুকনো ভর্তা, আলু ভর্তা, মোটামুটি সাশ্রয়ী মূল্যে কিন্তু 120 থেকে 150 টাকার মধ্যে কিন্তু আমরা মাছ এবং মাংস এখানে কিন্তু খেতে পারবেন, এবং ডাল এবং ভাত কিন্তু এখানে আনলিমিটেড ফ্রি, যত খেয়ে আপনারা যত খেয়ে পারেন এক কথায়। যা মাল সদাই যা দেখছি সবগুলো সবগুলো কি ইন্ডিয়ান? চকলেটগুলো ইন্ডিয়ান না? সব ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট সব ইন্ডিয়ান। তো এখানে বেচা কেনা সিস্টেম সব লিগ্যাল তো নাকি? সব লিগ্যাল। এইগুলো হারমোনি সাবান না? এটার দাম কত রাখেন আপনারা? 15 টাকা পিস। আপনারা ইন্ডিয়ার যাবতীয় প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। এখানে যাবতীয় যে কসমেটিক্স বা ইন্ডিয়ান যে সাবান, শ্যাম্পু, ক্রিম, এভরিথিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। টাকা? আচ্ছা, এটার দাম 10 টাকা। আচ্ছা, আর এইদিকে যা নিবেন 2 টাকা করে পার পিস, এটা হলো 5 টাকা করে পার পিস, আর এটা হলো 2 টাকা করে, আর ওইখানে 10 টাকা করে আছে, ওইখানে 10 টাকা করে আছে। আচ্ছা, এই সামনে আছে 10 টাকা করে, আপনি এখানে প্যাকেট চকলেট নিলেও এটা প্যাকেট করে নিতে পারেন। আচ্ছা, 5 সেকেন্ড বেশি খুচরা। আচ্ছা, এবার হচ্ছে আপনার 11 পিস নিলে, 11 পিস নিলে 100 টাকা রাখা দেবে 10 টাকাটা। আর আপনি যেমন চকলেট 10 পিস নেন, তাহলে 10 পিস 20 টাকায় আপনার যেমন দেওয়া দিব, মানে 11 পিস একটা মানে এমনি অ্যাক্সেস দেয় আর কি। বন্ধুরা, আমরা এখন যে বিছানা গান্ধী হোটেলে খাওয়া দাওয়া করছি, এখানে প্যাকেজ এই যে দেশি মুরগি, আর এর সঙ্গে রয়েছে এই যে আলু ভর্ত, এখানে রয়েছে শুটকি ভর্ত, একটা সবজি রয়েছে, সঙ্গে রয়েছে ডাল। আর এই টোটাল প্যাকেজ কিন্তু আমরা এখান থেকে নিয়েছি 130 টাকা। তো এখানে কিন্তু 150 টাকা চেয়েছিল, আপনারা দামাদামি করে কিন্তু নিতে পারবেন, তাহলে কিন্তু একটু কম দামে পাবেন। তো 130 টাকায় টোটাল প্যাকেজ, ভাত এবং ডাল আর সবজি আনলিমিটেড, যত খেয়ে পারেন। বন্ধুরা, বিছানাকান্দি ভ্রমণ এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পর্যায়ক্রমে পরপর আরও ভিডিও পেতে সঙ্গে থাকুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।